ঘর সামলাতেই ব্যস্ত কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে প্রকাশ্যে স্বরূপ তারই আপন দুই ভাই বোন। পর্যটন নগরী খ্যাত কক্সবাজার 3 আসনের নির্বাচনে প্রার্থী হতে দৌড়ঝাঁপ করছেন আরও অন্তত এক ডজন নেতা। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার শুধু পর্যটন নয়, বাস্তবায়িত হতে যাওয়া নানান মেঘা প্রকল্প ঘিরে কক্সবাজার এখন বেশ গুরুত্বপূর্ণ। তাই দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে কক্সবাজারের রাজনীতির মাঠ। আলোচনার মূলে থাকা কক্সবাজার সদর ও রামু আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতরেই দৌড়ঝাঁপ করছে এক ডজনেরও বেশি প্রার্থী, এমনকি কোন্দলও বেশ দৃশ্যমান। তবে একে কোন্দল নয়, মনের বাসনা বলছেন জেলা আওয়ামী লীগের এ নেতা। কোন্দল বলতে আমি কিছু বুঝি না, সবাই প্রত্যাশা একটা উঁচু জায়গায় পৌঁছার, সবাই আশা করে। সেভাবে অনেকের প্রত্যাশা যে আমিও একটা বড় পদ উন্নতি হব। বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আছেন গত 2 মেয়াদ ধরে, কিন্তু এবারে তার নিজের ঘরেই মনোনয়ন প্রত্যাশায় আছেন তারা 3 ভাই বোন, যার জন্য বাইরের পাশাপাশি তার সামলাতে হচ্ছে নিজের ঘরও। এর মধ্যে মাঠে সরব 2 ভাই বোন জানালেন তারা কেন যোগ্য। আমার আরেকবার মনোনয়ন পাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে সব শ্রেণীর মানুষদেরকে সমন্বয় করে এই আন্তর্জাতিক নগরী কক্সবাজারকে আমরা আরও বেশি মার্জিত এবং আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে আমার সহায়ক হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনে বারবার নৌকার পক্ষে বিজয় ছিনিয়ে আনতে সরকারকে সহযোগিতা করেছি। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাঙ্ক্ষিত প্রার্থীটিকে খুঁজছেন, আমি সেই প্রার্থী। তবে চমক হিসেবে আসতে পারেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান। তিনি নিজেও মনে করেন দলের শীর্ষ পর্যায়ে তার ব্যাপারে ইতিবাচক আছেন। আমি প্রত্যাশা করছি যে আমার কাজ এবং আমার কাজের পরিধি দেখে মাননীয় প্রধানমন্ত্রী মনে করছি যে আমাকে এবার নমিনেশন দেওয়ার মতো আশা করছি আর কি। মাঠে বেশ সরব উপস্থিতি জানান দিচ্ছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মিজান সাইদো। কক্সবাজারের জনগণ এবং কক্সবাজারের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এলাকার মানুষ একটা সঠিক নেতৃত্বই বেছে নেবে। এছাড়াও নীরবে মনোনয়ন দৌড়ে আছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ফোরকান আহমেদ, সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ চৌধুরী, তার স্ত্রী বর্তমান নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা সহ অনেকেই। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।